বর্তমান সময়ে আমরা ইন্টারনেটের উপর অতিমাত্রায় নির্ভরশীল। ভার্চুয়াল এই জগতের এত বিস্তার ঘটলেও সমগ্র ইন্টারনেটের মাত্র 10% কম অংশে আমরা বিচরণ করি। এই অংশকে বলা হয় সারফেস ওয়েব। ইন্টারনেটের বাকি 90%-এরও বেশি অংশ জুড়ে রয়েছে অজানা নানান রকমের ওয়েবসাইট। ইন্টারনেটের এই অজানা অংশকে বলা হয় ডিপ ওয়েব। ডিপ ওয়েবের আবার আরেকটি বিশেষ অংশ রয়েছে যা ডার্ক ওয়েব নামে পরিচিত। ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবে থাকা তথ্য গুগলের মতো সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে পাওয়া যায় না। ডিপ ওয়েবে ইন্টারনেট ব্যাংকিং, ব্যক্তিগত সেবাসহ বিভিন্ন অফিস আদালতের তথ্য থাকলেও ডার্ক ওয়েবের বিষয় খানিকটা ভিন্ন। ডার্ক ওয়েব হলো সত্যিকারের অপরাধ জগতের চেয়েও ভয়ঙ্কর এক জায়গা। কী কেন কীভাবের এই পর্বে ইন্টারনেটের কালো অধ্যায়ে ডার্ক ওয়েব সম্পর্কে আলোচনা করা হবে। আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফোলিঙ্ক লিমিটেড। দেশজুড়ে ইনফোলিঙ্ক ইন্টারনেটের রয়েছে অত্যন্ত দ্রুতগতির নিরবচ্ছিন্ন সংযোগ। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন ব্যাংকিং, অনলাইন শপিং বা ই লার্নিংয়ের মতো বিভিন্ন জরুরি কাজে আমরা সারফেস ওয়েব ব্যবহার করি। এই সারফেস ওয়েবের আবার বিভিন্ন অংশ ডিপ ওয়েবের মধ্যে লুকিয়ে থাকে। যেমন ধরুন, আপনি যে ব্যাংকে লেনদেন করেন তাদের ওয়েবসাইটে গিয়ে ব্যাংক সম্পর্কে প্রাথমিক তথ্য সহজেই জানা যায়। কিন্তু আপনি ব্যাংকের ওয়েবসাইটে সকল গ্রাহকের তালিকা, ব্যাংকের লেনদেনের পরিমাণ বা অর্থনৈতিক স্পর্শকাতর অন্যান্য বিষয় সম্পর্কে কিছুই জানতে পারবেন না। এই তথ্যগুলোও কোনো না কোনোভাবে ইন্টারনেটের সাথে যুক্ত থাকলেও ব্যাংক কর্তৃপক্ষ তথ্যগুলো গোপন রেখেছে। সে কারণে সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে এই তথ্যগুলো পাওয়া সম্ভব নয়। ইন্টারনেটের এমন গোপন অংশকেই বলা হয় ডিপ ওয়েব। এবার আসা যাক ডার্ক ওয়েব সম্পর্কে। ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবের এমন এক অংশ যা অত্যন্ত গোপনে সংরক্ষণ করা হয়। ডার্ক ওয়েব ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত তথ্য গোপন রেখে নানা ধরনের বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করে, যেমন হ্যাকিং, মাদক বিক্রি, অস্ত্র বিক্রি, কপিরাইট লঙ্ঘন, চোরাচালান, গুপ্তহত্যা, অবৈধ পর্নোগ্রাফি বিক্রি, এমনকি মানব পাচারের মতো ভয়াবহ অপরাধ। তবে ডার্ক ওয়েবের সকল কাজই অপরাধমূলক নয়। কিছু কাজ আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে বিবেচিত হলেও তা জনকল্যাণকর হতে পারে। যেমন উইকিলিক্সের মতো ডার্ক ওয়েবসাইট যারা বিভিন্ন দেশের সরকার বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দুর্নীতির দাপ্তরিক নথি প্রকাশ করে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ডার্ক ওয়েব আসলে কি? ডার্ক ওয়েব হলো পাইরেসির স্বর্গ। প্রিমিয়াম মিউজিক থেকে শুরু করে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা, বেস্ট সেলার বুক থেকে শুরু করে বহু দামি দামি সফটওয়্যার, সকল কিছুর পাইরেটেড কপি ডার্ক ওয়েবে পাওয়া যায়। পরিচয় গোপন রেখে এসব কপিরাইট লঙ্ঘন করা হয় বলে দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায় না। তবে সত্যি কথা বলতে, কপিরাইট লঙ্ঘন ডার্ক ওয়েবের সবচেয়ে কম ক্ষতিকর দিক। এখানকার সবচেয়ে বাজে দিক হলো নানান ধরনের ব্ল্যাক মার্কেট। সস্তায় বিভিন্ন ধরনের মাদক থেকে শুরু করে ভয়ঙ্কর সামরিক অস্ত্র, চোরাই ক্রেডিট কার্ড থেকে শুরু করে মূল্যবান ধাতুর মতো দেখতে নকল পাথর সবই পাওয়া যায় এখানে। ডার্ক ওয়েব ব্ল্যাক মার্কেটে বিভিন্ন দেশের জাল টাকা, নকল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট সহ যাবতীয় নকল কাগজপত্র তৈরি করা যায়। ডার্ক ওয়েবের ব্ল্যাক মার্কেট সম্পর্কে বলতে গেলে সিল্ক রোডের কথা না বললেই নয়। এটা হলো ডার্ক ওয়েবের প্রথম আধুনিক ডার্ক মার্কেট, যা চোরাকারবারীদের সুপার শপ হিসেবে বিবেচিত হতো। সকল ধরনের ভয়াবহ মাদক, অস্ত্র, ক্ষতিকর অ্যাসিড, নকল গহনা, নকল চেক, নকল ক্রেডিট কার্ড সহ ক্ষতিকর সকল কিছু পাওয়া যেত এখানে। আইনশৃঙ্খলা বাহিনীর বহু চেষ্টার পর এই সাইটটিকে বন্ধ করা গেছে। ডার্ক ওয়েবে এসবের চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো এখানে পেশাদার খুনিও ভাড়া করা যায়, যারা ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে যে কাউকে খুন করতে পারে। এছাড়া সন্ত্রাসীরা কিভাবে বাড়িতে বোমা তৈরি করতে পারবে, কিভাবে কোনো হামলার পরিকল্পনা করতে পারবে, এরকম নানা অপরাধমূলক কর্মকাণ্ডের টিউটোরিয়াল ভিডিও আছে ডার্ক ওয়েবে। এছাড়াও ডার্ক ওয়েব হলো বিকৃত রুচির বিনোদনের বিশাল ভাণ্ডার। এমন এমন সব ঘৃণ্য বিষয় ডার্ক ওয়েবে বিনোদনের সামগ্রী হিসেবে বিবেচিত হয় যা কী কেন কীভাবের ভিডিওতে উচ্চারণ করারও অনুপযুক্ত।
ডার্ক ওয়েবে বিচরণ করা সার্ফেস ওয়েবের মতো সহজ নয়। এই অন্ধকার জগতে প্রবেশের জন্য বিশেষ সফটওয়্যার, কনফিগারেশন বা অথরাইজেশনের দরকার হয়। অনেক ধরনের প্রাইভেট কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ডার্ক ওয়েবে ঢোকা যায়, যেমন ফ্রেন্ড টু ফ্রেন্ড নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, আইটুপি নেটওয়ার্ক এবং টর নেটওয়ার্ক। ডার্ক ওয়েবে ঢোকার জন্য যেসব টুল ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল টর ব্রাউজার। এই ব্রাউজারের বিশেষত্ব হল ডার্ক ওয়েবে লুকিয়ে রাখা ওয়েবসাইটে সহজে অ্যাক্সেস করা যায়। তবে ডার্ক ওয়েবে কাঙ্ক্ষিত ওয়েবসাইট খুঁজে বের করাও বেশ কঠিন। প্রথম কারণ হল এখানে সার্চ ইঞ্জিন কোনো কাজে আসে না। দ্বিতীয় কারণ হল ডার্ক ওয়েবের অ্যাড্রেসগুলো খুবই উদ্ভট রকমের হয়ে থাকে। সাধারণ ওয়েবসাইটের নাম মনে রাখার জন্য অ্যাড্রেসগুলো সহজ করা হয়, যেমন youtube.com। কিন্তু ডার্ক ওয়েবে তার ঠিক উল্টোটা। এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস এমনভাবে তৈরি করা হয় যা সহজে মনে রাখা সম্ভব নয়, যেমন এরকম উল্টাপাল্টা অর্থহীন বর্ণ ও সংখ্যার মিশ্রণ। এখানে ডট অনিয়ন হল একটি বহুল ব্যবহৃত এক্সটেনশন। সাধারণ ওয়েবসাইটের ঠিকানার শেষে .com.net.org.info এরকম এক্সটেনশন থাকে, কিন্তু ডার্ক ওয়েব অ্যাড্রেসের শেষে থাকে ডট অনিয়ন। ডট অনিয়ন হল হাইলি এনক্রিপ্টেড ডোমেইন নেম, অর্থাৎ এগুলো একাধিক পরতের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত। পেঁয়াজ যেমন একের পর এক আবরণ দ্বারা সুরক্ষিত, ডট অনিয়ন ওয়েবসাইটগুলোও তেমনি একের পর এক এনক্রিপশন দ্বারা সুরক্ষিত। ডার্ক ওয়েবের মূল ভিত্তিই হল গোপনীয়তা, আর সে কারণেই এখানে সবচেয়ে বেশি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। ডার্ক ওয়েবে কোনো অপরাধীকে খুঁজে বের করা প্রায় অসম্ভবের কাছাকাছি। ডার্ক ওয়েব ব্ল্যাক মার্কেটে ক্রেতা বিক্রেতা কাউকেই ট্র্যাক করা যায় না, কারণ এখানকার সকল লেনদেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সম্পন্ন হয়। ইন্টারনেট প্রযুক্তিতে বিশেষ দক্ষ নয় এমন ব্যক্তির জন্য ডার্ক ওয়েবে প্রবেশ করাও অনেক বড় বিপদ ডেকে আনতে পারে, কারণ ডার্ক ওয়েবের কোনায় কোনায় অত্যন্ত দক্ষ হ্যাকাররা ফাঁদ পেতে রেখেছে। ডার্ক ওয়েবে কোনো লিংকে ক্লিক করলে অথবা কোনো ফাইল ডাউনলোড করলে নিজের অজান্তেই আপনার কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। বহু হ্যাকার কোনো ধরনের ভাইরাস ছাড়াও ব্যবহারকারীদের রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর ফলে হ্যাকার আপনার মোবাইল বা কম্পিউটারের ওয়েবক্যাম থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রমে নজরদারি করবে, কিন্তু আপনি টেরও পাবেন না। সেজন্য এই অপরাধ জগতে শুধু ঘুরে আসতে চাইলেও আপনার কয়েকবার ভেবে দেখা উচিত। ডার্ক ওয়েবের একটি ভুল পদক্ষেপ মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ইন্টারনেটে নিরাপদ থাকতে প্রথমেই দরকার সুরক্ষিত ইন্টারনেট সংযোগ। আমাদের আজকের ভিডিওর স্পন্সর ইনফোলিংক লিমিটেড দিচ্ছে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে অত্যন্ত দ্রুতগতির সুরক্ষিত এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা। বাংলাদেশের হাজারেরও বেশি কর্পোরেট প্রতিষ্ঠান ইনফোলিংক ইন্টারনেটের গ্রাহক। সম্প্রতি বাংলাদেশের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ISPAB-র নির্বাচনে ইনফোলিংক নেতৃত্ব স্থান অর্জন করেছে। 2020 সালে তারা ইন্টারনেট কানেক্টিভিটি স্পেশালিস্ট অ্যাওয়ার্ড লাভ করেছিল। এছাড়াও ইনফোলিংক লিমিটেড বেসিস, ইক্যাব সহ বহু সংগঠনের সদস্য। উচ্চগতির ইন্টারনেট ছাড়াও ইনফোলিংক লিমিটেড আরও বেশ কিছু সেবা প্রদান করে থাকে। বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে তাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।